তুমি এতক্ষণে বুঝে গিয়েছো যে ফ্রি বডি ছাড়া আমাদের কিন্তু সামনে এগোনোর কোনো ক্ষমতা নাই। সো ফ্রি বডি কীভাবে অঙ্কন করেছি আমরা দেখি এই ম্যাটার ক্ষেত্রে। আর সবথেকে বড় বিষয় হলো আমি কিন্তু এখানে এ ব্লকটার কাজ আগে করেছি। আচ্ছা, ভেজাল তো আমাদের বাদবে এখানেই, কখন এ ব্লকের কাজ আর কখন বি ব্লকের কাজ হবে আগের দুইটা ভিডিও দেখে আসো, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটার জন্য আমি দেখা যাচ্ছি যে কীভাবে আমরা এ ব্লকের কাজ করব আর কেন আমরা এ ব্লকটাকে নিয়েছি বেছে। এ ব্লকটা আছে উপরে আছে, আগের ব্লকটা দেখো আমরা কিন্তু পরে যে ব্লকটা ছিল এবং সেখান থেকে আমরা একটা ডাটা পাবো সেই জন্য কিন্তু সেই কাজটা আগে করেছিলাম। এখানে খেয়াল করো, এখান থেকে যদি আমরা কেটে দিই আগে কিন্তু এ ব্লকটা পড়বে, তারপর হচ্ছে বি ব্লকটা পড়বে। সো আমরা যদি এ ব্লকটার কাজ আগে করি তাহলে এখান থেকে যে একটা টান আছে এই টানটা কিন্তু পাওয়া যাবে, যেটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর মেন উদ্দেশ্য, অর্থাৎ এই টানটা বের করা। তার মানে এ ব্লকটাকে আমরা যদি ফ্রি বডি অঙ্কন করি তাহলে এই দিকে একটা টান পাচ্ছি। দেখো এ ব্লকটা এখন এখান থেকে কেটে দাও, তুমি এখান থেকে কেটে দিলে এ কোন দিকে পড়ে যাবে, নিচের দিকে চলে যাবে, অর্থাৎ স্লাইড করবে, একটু স্লাইড করবে। যদি স্লাইড করে তাহলে দেখো ফ্রিকশন কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, তাই না? তাহলে এই দিকে নিশ্চয়ই আমাদের এফটা কাজ করতেছে, তো ফ্রিকশন বল এফ এ। এখানে আমাদের রিয়াকশন বল শুধুমাত্র আর এ কেন দিয়েছি, দেখো এই বি ব্লকটা আমাদের একটা তলের মতো কাজ করতেছে, এই জন্য এখানে শুধুমাত্র রিয়াকশন ফোর্সটা এ ব্লকের জন্য আর এ কাজ করতেছে। আর এ ব্লকের একটা নিজস্ব ওজন ছিল, যে ওজনটা আছে 20 কেজি, এটা থাকবে, এটা স্বাভাবিক। তো সেই অনুসারেই কিন্তু আমরা এখানে ফ্রি বডিটা অঙ্কন করে নিয়েছি। ব্যাস, এ হলো আমাদের ফ্রি বডি, এখান থেকে এই যে 20 কেজি আর এই কোণটা আছে থিটা, আমাদের বের করতে হবে এই থিটা এর মান। তো বরাবরের মতোই আমরা কিন্তু এই ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করব। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল আছে 0। ব্যাস, এরপরে শুধু ক্যালকুলেশন, তাছাড়া আর কিছুই না। আমরা পূর্বের ভিডিওগুলোও দেখেছি যে কীভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়। সো এখান থেকে আমরা পাচ্ছি আর এ -20 cos θ ইকুয়াল আছে 0, আর এ ইকুয়াল আছে 20 cos θ, অতএব এফ এ ইকুয়াল μa আর এ, মিউ এ এর মানটা হচ্ছে 0.15। তো 0.15 বসায় দাও, আর এখানে 20 cos θ। সো এখান থেকে আমাদের আসতেছে যে 3 cos θ। আমরা এখন কাজ করবো আছে হরিজন্টাল ফোর্স নিয়ে, কারণ আমাদের যখনই ফ্রিকশন পেয়ে যাব তখনই হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আসতেছে দেখো T+FA, তাহলে T+FA এদিকে হচ্ছে নেগেটিভ -20 sin θ ইকুয়াল 0। ব্যাস, এফ এর মানটা জাস্ট এখানে বসাই দাও, T+3 cos θ -20 sin θ। টি এর মান বের করে নাও এখান থেকে, আমাদের উদ্দেশ্য এই টি এর মান বের করে নেওয়া। তাহলে 20 sin θ -3 cos θ। ব্যাস, আমাদের কিন্তু এ ব্লকের কাজ এখন পুরোপুরিভাবে শেষ, আমাদের এখন কাজ শুরু হবে বি ব্লকে। তার জন্য আমাদের একটা ফ্রি বডি অঙ্কন করতে হবে। সো হ্যাভ এ লুক, এই যে দেখো ফারুক ভাই আবার ঝামেলা করে দিল। এত সময় আমরা একটা ফ্রিকশন করেছি আর এখন নিয়ে নাও দুইটা ফ্রিকশন, হ্যাঁ লাউ ঠেলা। এবার আমাদের কাজ, আমি দেখাচ্ছি তোমাদের যে এটা আসলে আমরা কেন দুইটা ফ্রিকশন নিয়েছি। তো প্রথমত আমরা বি ব্লকটার দিকে একটু খেয়াল করি, এখানে বি ব্লকের একটা টান রয়েছে টি। খেয়াল করো এ ব্লকের ওজন 20 কেজি আর বি ব্লকের ওজন 10 কেজি। সো যার ওজন বেশি টান তো সে দিকেই থাকবে, তার মানে এ ব্লকটা এমনভাবে টান দিচ্ছে যেন বি ব্লকটা উপরের দিকে উঠতেছে। সো যদি বি ব্লকটা উপরের দিকে উঠতে থাকে তাহলে দেখো এই বি ব্লকটা তল বরাবর তো অবশ্যই যাবে, তাই না? তো তলের জন্য কি একটা ফ্রিকশন পাচ্ছে না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হচ্ছে এই দিকে কিন্তু, যেটা হচ্ছে এফ বি। এবার খেয়াল করো এটা যখন চলে আসে তখন উপরে কিন্তু এ ব্লকটা আছে, তো উপরে এ ব্লকটার জন্য কি একটা বাধাপ্রাপ্ত হচ্ছে না, যখন এ ব্লকটার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে তখন সেটা কি এফ এ, অর্থাৎ দুইটি বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে আমরা দুইটা ফ্রিকশন নিয়েছি। তাহলে এতক্ষণে তুমি বুঝতে পারছো যে এই অঙ্কগুলো আসলে ভুল করা কতটা সহজ। সো মুখস্ত করার কিন্তু কিছুই নাই, তোমার বেসিক যতটা ক্লিয়ার হবে তুমি এই অঙ্কগুলো ততটাই করতে পারবে, সেটা করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা সেই অনুসারে এখানে দুইটা ফ্রিকশন নিয়েছি, যেটা হচ্ছে নেগেটিভ দিকে কাজ করতেছে, আর বরাবরের মতো এখানে কিন্তু আমাদের প্রতিক্রিয়া বল কাজ করতেছে আর বি। সো আমরা এখানে আর বিটা নিয়েছি, আর এই ব্লকটার ওজন ছিল হচ্ছে 10 কেজি। সো 10 কেজি দিয়েছি, এবং কোনটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, আমরা জানি এর আগের ভিডিওতে দেখেছি এটা।
সো আমি এটা বিস্তারিত আর বলতেছি না। এখানে এই কোণটা থিটা, আমাদের এখন কাজ এই থিটার মান বের করা। ব্যাস আমাদের এখানে টি এর মান আমরা আগে পেয়ে গেছি, সো আমাদের জন্য বেশি ভেজাল কিছু নাই। আমরা উপরের দিকে পজিটিভ ধরে নিচ্ছি, সো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আর বি, তারপর আছে মাইনাস টেন কস থিটা ইকুয়াল আছে জিরো। আর বি ইকুয়াল টেন কস থিটা। সো আমরা এখন কিন্তু এফ বিটা পেয়ে যাচ্ছি, তাহলে এফ বি সমান মিউ আর বি। আর মিউ এর মানটা আমরা জানি 0.15, এটা দেওয়া আছে এখানে। আর বির মান হচ্ছে টেন কস থিটা। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এফ বির মান পাওয়া যাবে 1.5 কস থিটা। ব্যাস আমাদের এখন কাজ আছে হরিজন্টাল ফোর্স নিয়ে, তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল জিরো। এখান থেকে পাওয়া যাচ্ছে টি, তার মানে টি মাইনাস এফ এ, এটাও নেগেটিভ দিকে, মাইনাস এফ বি, এটাও নেগেটিভ দিকে, মাইনাস টেন সাইন থিটা ইকুয়াল জিরো। আমরা টি এর মান পেয়েছিলাম 20 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, আর এফ এর এর মান পেয়েছিলাম 3 কস থিটা মাইনাস এফ বি এর মান পেয়েছি 1.5 কস থিটা, আর এখানে সর্বশেষ যেটা আছে সেটা আছে 10 সাইন থিটা। তুমি ক্যালকুলেশন করে দেখো, এবার পাওয়া যাবে 10 সাইন থিটা, আর পাওয়া যাবে মাইনাস 7.5 কস থিটা। সো এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল 7.5 ডিভাইডেড হচ্ছে 10। এখান থেকে ট্যান ইনভার্স করো, তাহলে থিটা এর মান তুমি পেয়ে যাবে 36.86 ডিগ্রি।